katlanır. আপনারা অনেকেই টাওয়ার হ্যামলেটস বা লন্ডনের বিভিন্ন জায়গায় এই ধরনের যে কাপড় রাখার এক ধরনের বক্স দেখে থাকেন, যেটা হলে বিভিন্ন চ্যারিটি সংস্থা এই বক্সটা রাখে এবং এই বক্সের মধ্যেই অনেকেই কাপড় ডোনেট করেন। অনেক হোমলেস মানুষ এসে এই কাপড়টা নিয়ে যান এবং এই চ্যারিটি সংস্থাগুলো আবার এই কাপড়গুলো নিয়ে সর্টিং করে বিভিন্ন অনুন্নত দেশ আফ্রিকা এবং অন্যান্য দেশগুলিতে তারা কিন্তু এই কাপড়টা দিয়ে থাকেন। এবং আমরা অনেকেই আমাদের বাসায় যাদের কাপড় চোপড় পুরাতন হয়ে যায়, তারা কিন্তু আমরা চেষ্টা করি এই কাপড়টাকে সেটা ডোনেশনে দিয়ে দেওয়ার জন্য, বেশিরভাগ মানুষই সেটা করে থাকেন। কিন্তু আমি বিশেষ করে টাওয়ার হ্যামলেটস এবং নিউহাম এলাকায় অনেক এরকম যে চ্যারিটির বক্সগুলোর সামনে আমরা দেখি যে যত্রতত্রভাবে এই যে কাপড়গুলো ফেলে রেখে যান। এভাবে ফেলে রেখে আপনি যখন ডোনেটই করবেন, অবশ্যই আপনার উচিত বক্সটার ভিতরে কাপড়টি মানে ঢুকিয়ে রেখে দেওয়া। আপনি এরকম বক্সের মধ্যে করে কাপড়টি এভাবে ফেলে দেওয়া মানেই হচ্ছে কিন্তু কাপড়টা নষ্ট হওয়া, ঝড় বৃষ্টিতে নষ্ট হয়। আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমরা কাপড়টা একটু আগে সরিয়েছি, কিন্তু এটা কিন্তু এই যে পিছনের বিল্ডিং, এই বিল্ডিংয়ের এন্ট্রান্স পর্যন্ত ব্লক হয়েছিল কাপড়ে। এবং সবচেয়ে দুঃখজনক বিষয়, এইগুলো কাপড়গুলো কিন্তু খুবই ভালো, শুধুমাত্র মানে এই যে দেওয়ার যে অব্যবস্থাপনা, মানে দেওয়াটা ভালো হয়নি দেখে ঠিক এভাবে খোলা রেখে যাওয়ার কারণে ঝড় বৃষ্টি ধুলাবালিতেই কাপড়গুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। আপনারা যদি দেখেন যে প্রত্যেকটা কাপড়েরই কিন্তু কোয়ালিটি ভালো, বিশেষ করে অনেকেই বক্সের ভিতরে নানান ধরনের ভাঙ্গা টুকরা জিনিসপত্র দিয়ে দেন, এটা কিন্তু শুধুমাত্র কাপড় রাখার জন্য। এখানের মধ্যে যদি আপনারা এই ধরনের এই কাঠের টুকরা, তারপরে বিভিন্ন যন্ত্রাংশের ভাঙ্গা অংশগুলো এইভাবে রেখে যান, তাহলে সেটা কিন্তু আসলে এই বক্সেরই ক্ষতি হয় এবং এই বক্স থেকে যারা কাপড় চোপড় নিতে চান তাদের অনেকাংশে ক্ষতি হয়, এবং এটা আসলে আমি মনে করি যে সঠিক না। এই যে ভাঙ্গা টুকরাগুলো, সেগুলো আপনার যে বাসার পাশের বিনে যেটা কাউন্সিল কালেক্ট করে থাকে সেখানেই কিন্তু আপনারা ফেলতে পারেন। শুধুমাত্র কাপড়গুলো সুন্দরভাবে যদি আপনারা এই বক্সের ভিতরে দেন, তাহলে যারা যাদের উদ্দেশ্যে আপনি ডোনেশনটা করছেন তারা কিন্তু আসলে সঠিকভাবে কাপড়টা নিতে পারবে। আপনি যেভাবে আসলে কাপড়টা যেই দিয়ে গিয়েছেন, যেভাবে ফেলে গেছেন, সেটা আসলে কিন্তু যাদের জন্য আপনি দিয়ে গেছেন তারা কিন্তু এখান থেকে আপনার কাপড়টা নিবে না, কারণ কাপড়টা ঝড় বৃষ্টি ধুলাবালিতে এবং রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে আপনার দেওয়া এই যে আপনি যে গুড ইন্টেনশন নিয়ে দিলেন সেটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে গেল। আমার মনে হয় যে এটা শুধুমাত্র অসতর্কতার কারণে এটা হয়। আপনারা যারা এই ভিডিওটি দেখবেন, আপনারা চেষ্টা করবেন এই ধরনের চ্যারিটি বক্সে আপনাদের দেয়া কাপড়গুলো সুন্দরভাবে ভিতরে ঢুকিয়ে যাবেন। এখানে ঢুকানোর ব্যবস্থা আছে আপনি দেখেন, এবং জাস্ট কাপড়গুলো এখানে রেখে দিলেই কিন্তু ঢাকনাটা লাগিয়ে দিলেই এটা বক্সে চলে যাবে। সুতরাং এই যে বক্সে করে আপনি নিয়ে আসলেন কাপড়ের এবং সেটা বাইরে রেখে চলে গেলেন, এটা আরও হয়তো একটা মিনিট খরচ করলেই আপনার যেই দান বা ডোনেশন সেটা সঠিক কাজে ব্যবহৃত হবে। আমি এবং আরেকটা বিষয় হচ্ছে এই যে রাস্তাঘাটে মানুষের চলাফেরারও কিন্তু অসুবিধা হয় না, এবং আমাদের কাউন্সিলকে আসলে সুন্দর রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই। আমি যেহেতু এখানে অনেকগুলো কাপড় রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো নয়, কিন্তু ভিতর থেকে ভালো ভালো কাপড়গুলো আমি চেষ্টা করবো যে এখনই ভিতরে ঢুকিয়ে রাখার জন্য, কারণ যারা এই কাপড়গুলো ব্যবহার করবেন তারা যেন অন্তত মানে ভালো কাপড় ব্যবহার করতে পারেন। এই যে একেবারে কিন্তু কাপড়টা চলে গেলো, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক এভাবেই আপনারা কাপড়গুলো ডোনেট করবেন যাতে কাজে লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এবং একটা কথা মাথায় রাখবেন যে আপনার বাড়া আপনার এলাকা সুন্দর রাখার দায়িত্ব কিন্তু কাউন্সিলের যেমন আপনারও তেমন।